ইউটিউব ঘাঁটতে ঘাঁটতে কিছু কিছু এমন কন্টেন্ট চোখে এসে লাগে যেটা দেখার পরে কিন্তু চোখে প্রচুর লাগে, তাই ভাবি যে শুধু কেন আমার লাগবে, সাথে আপনাদেরও লাগুক। হে 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 হে, তাই আমি রিভিউ করবো আজকে একটা বাংলাদেশের কন্টেন্ট, বাংলাদেশের একটা নাটক যার নাম রংবাজ, এবং ইন্ডিয়া থেকে একটা নতুন বাংলা সিনেমার ট্রেলার রিলিজ হয়েছে যার নাম কথামৃত। তো প্রথমে ট্রেলারটাকে নিয়ে রিভিউ রিয়েকশন দিয়ে দিই, কেমন হয়েছে কথামৃত সিনেমার ট্রেলারটা, যেটা 18ই নভেম্বর সিনেমা হলে মুক্তি পাবে, যে সিনেমার ডিরেক্টর জিৎ চক্রবর্তী, সিনেমাতে স্টারকাস্ট করেছেন ডিরেক্টর আমাদের কৌশিক গাঙ্গুলি, অর্পিতা আঢ্য, বিশ্বনাথ এবং আরও অনেকেই। তো সিনেমাটার কন্টেন্টটা হচ্ছে, এখানে যে লিড অ্যাক্টর আমাদের কৌশিক গাঙ্গুলি, উনি যিনি ডাম, উনি যিনি বোবা, কথা বলতে পারে না, তার অর্ধাঙ্গিনী মানে তার স্ত্রী হচ্ছেন এখানে অপরাজিতা আঢ্য। তো তাদের সংসারের তারা দুজন খুব দারুণভাবে অ্যাডজাস্টমেন্ট করে রয়েছে, কোনো বোঝাপড়া মানে বোঝাপড়া খুব ভালোভাবে আছে তাদের, কোনো ঝামেলা টামেলা কিছু নেই। কন্টেন্ট মানে একটা স্টোরিটা আমি আপনাদেরকে প্লট হিসাবে বলে দিচ্ছি, তারপর তো আমি একে একে বলবো। তো দ্য সেম টাইম আরেকটা কাপড়কে দেখানো হয় বিশ্বনাথকে, যে তার স্ত্রীকে নিয়ে সে প্রচুর অবসন্ন রয়েছে, প্রচুর ঝগড়া ঝাড়িছে, ওকে, এবং তার স্ত্রীটা বলছে দেখো এদাকে দেখো, যে কথা বলতে পারে না বাট তবুও তার স্ত্রীর সাথে কত সুন্দর মেলবন্ধন রয়েছে, সেটা তোমার মধ্যে নেই। তো ধীরে ধীরে কী হয়, ওই ক্যারেক্টারটা বিশ্বনাথের ক্যারেক্টারটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, সে ভাবে যে যে মানুষটা কথা বলতে পারে না সে তার অর্ধাঙ্গীর সাথে কীরকমভাবে হয়েছে আছেন, তো আমি যদি নিজে কথা বলতে পারছি আমি তাহলে কেন এরকম। এটা হচ্ছে মেন কন্টেন্ট, এবং আগে অনেক আগে কৌশিক গাঙ্গুলি এবং তার স্ত্রীর সাথে কীরকমভাবে একটা বোঝাপড়া একটা গণ্ডগোল হয়েছিল, সেটা কীরকমভাবে তারা কাটিয়ে ওঠে, এরকমভাবে একটা ফ্যামিলি ড্রামা একটা সিনেমা। তো এবার আমি যখন দেখলাম ট্রেলারটা আমাকে হাসি পাচ্ছিল, কেননা দেখে মনে হচ্ছিল এরকমভাবে অপরাজিতা আঢ্যর অ্যাক্টিংটা, আপনারা তো জানেন প্রত্যেকেই যে অপরাজিতা আঢ্য কীরকমভাবে অ্যাক্টিং করেন, তার প্রত্যেক সিনেমার অ্যাক্টিং সেম, মেকআপ সেম, তো শাড়ি ফাড়ি সেম, সব কিছু পরে মনে হচ্ছে। আমাকে দেখলে মনে হচ্ছে যে 2018-তে একটা মুক্তি পেয়েছিল সিনেমা যার নাম ছিল কিশোর কুমার জুনিয়র, তো মনে হচ্ছে সেই সিনেমার ডিরেক্টর ছিলেন কৌশিক গাঙ্গুলি। তো আমাকে দেখে মনে হচ্ছে সিনেমাটা যে ওই সময় হয়তো সিনেমাটা শুটিং করা হয়ে গেছে, কেননা অপরাজিতা আঢ্যর পুরো সেম টু সেম সেই লুক, সেই মেকআপ, সেই ডায়লগ ডেলিভারি, সেই সমস্ত সব কিছু সেই। এই মানুষটা অপরাজিতা আঢ্যটার অ্যাক্টিং স্কেলটা বদলালো না, আমি জানি না কেন একে নিয়ে সবসময় কাজ করা হয়। এর একটা কাজ দেখেছিলাম, তার নামটা আমার চিনি না, মিষ্টি না কি একটা নাম, তো ফালতু লেগেছিলো, মানে এই মহিলাটার অ্যাক্টিংটা ভালো কিন্তু অ্যাক্ট্রেস খুব ভালো, কিন্তু এরকম অ্যাক্টিং করে না মাথা খারাপ করে দেবে। মানে ট্রেলারের ভিতরে একটা সিনও তাকে খুব ভালো লাগছিল না দেখে, বিশ্বাস করুন। আর কৌশিক গাঙ্গুলিকেও বলিহারি, তার ওজনটা পুরো কমে ফেলছেন আস্তে আস্তে। ওই যে বিসমিল্লা বলে সিনেমা এলো, আবার শুভ দশমী না কি সব আসছে না, একটা সিনেমা আসছে না ইয়ের সাথে, চুনি গাঙ্গুলির সাথে, চুনি গাঙ্গুলি প্যারালাইসিস, একটা হুইল চেয়ারে বসে আছেন, এইসব সিনেমাগুলো করছে জানে না কেন, তো পুরো ফালতু লাগছে কৌশিক গাঙ্গুলিকে। হ্যাঁ, আর একদমই মানে মানাচ্ছে না সিনেমাটা একদম, এই সিনেমাটা যুক্তি কোনো যুক্তি নেই, এটা কোনো একটা কী কন্টেন্ট ভাই, তুমি এটা কী দেখাতে চেয়েছো? হ্যাঁ, এইরকম কন্টেন্ট আমরা আপনারা দেখেছেন কী তার নাম কণ্ঠ বলে একটা সিনেমা, শিবুদার সিনেমা, মানে প্রত্যেকটা এখন প্রোডাকশন, প্রত্যেকটা কিন্তু প্রোডাকশন হাউস আপনারা দেখবেন সে শিবুদাকে কিন্তু ফলো করছে, তা আপনারা ফ্যামিলি ড্রামা বলুন, তার আপনারা ছোটো বাচ্চাদের সিনেমা বলুন, তা আপনারা কণ্ঠা ফণ্ডা বলুন, সব কিছুই সেই শিবুদাকে কিন্তু কপি করছে, এটা কিন্তু বাস্তব কথা। আমাকে জঘন্য লেগেছে সিনেমাটা, নভেম্বর মাসে 18 তারিখ রিলিজ হবে, আপনারা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই দেখবেন, আমাকে তো একদম ফালতু লেগেছে, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবেন। নেক্সট কথা বলবো বাংলাদেশের একটা নাটক যার নাম রংবাজ, যেটা আগামীকাল রিলিজ হয়েছে ঈগল ইউটিউব চ্যানেল থেকে। আমি দেখলাম, দেখে এত হাসি লাগছিল আমাকে, বিকজ ফালতু একটা কন্টেন্ট, এরকম কন্টেন্ট মানা যায় না, মানে এর অনেকগুলো ভুল আছে, আমি যদি বলি তো বলে শেষ বলা যাবে না। এর আগে আমি বলে দিই স্টারকাস্টগুলো কে কে আছে, এই যে রংবাজ অপূর্ব রয়েছে স্টারকাস্ট হিসেবে, তানজিন তিশা রয়েছেন, ডিরেক্টর বি ইউ শুভ, অ্যান্ড যদি বলি সিনেমাটা সরি নাটকটা দেখে মনে হচ্ছে অনেক ওল্ড একটা নাটক। এখানে যে কন্টেন্টটা না গল্পটা একদম ফালতু একটা গল্প, একটা রংবাজ একটা ছেলে, সে কীরকম একটা ভালো মেয়ের প্রেমে পড়ে যায়, মেয়েটার অলরেডি একটা ছেলের সাথে মাঙ্গিনী হয়ে গেছে, মানে বিয়ে টিয়ে সব কথাবার্তা সব ঠিক হয়ে গেছে, কিন্তু মেয়েটা তাকে ভালোবাসে না, অফকোর্স এ রংবাজ ছেলেটাকেই ভালোবাসবে, রংবাজ ছেলেটা প্রথমে একটু গুন্ডা মতন হবে, কিন্তু সে সবাইকে দান ধ্যান করবে, মানে সবাইকে একটু হেল্প টেল্প করে, বুঝতে পারছেন, রংবাজ হলেও তার মনটা খুব ভালো, এতে সে লাস্টে তাকে ভালোবেসে তাকে বিয়ে করে ফেলে, এটা হচ্ছে তার গল্প। আর দেখলাম কমেন্টে লিখেছে এর দাদা টু চাই, খুব ভালো নাটক, খুব দুর্দান্ত নাটক, এর একটা পার্ট টু চাই। আমি বুঝছি, দেখুন হ্যাঁ একটা দিনে 7 লাখের মতন ভিউজ হয়ে গেছে, বাট দেখবেন কমেন্টে খুবই 20 না 30 জন কমেন্ট করেছে, যারা যারা কমেন্ট করেছে শিওর 100% শিওর তারা কেউ ফুল নাটকটা দেখেনি, তারা জাস্ট দেখেছে, অপূর্বদা অপূর্বদা আছে, তিশাদি ম্যাডাম রয়েছে, ভাই কমেন্ট করে দিই চলো। ফালতু একটা নাটক, এরকম নাটক মানা যায় না, কোনো কোনো কিছু মাথা মুন্ডুলোটা তার কিছু ঠিক নেই। একটা আমি আপনাদেরকে সিন বলছি, আপনারা ভালো করে বুঝুন ব্যাপারটা,
প্রথম আমরা দেখতে পাচ্ছি যে মানে ওই আমাদের রংবাজ সে একটা ছেলেকে কান ধরে উপবাস করাচ্ছে, ঠিক আছে? তো মেয়েটার বলি হারি মেয়ে এখনকার যুগের মেয়ে, আপনারা বলুন, মেয়ের মেয়েরা সবসময় ধীরে সুস্থে যায়, ভাবে যে ভাই কোনো লাফড়াতে আমি যাবো না, তো সে চুপচাপ চলে যাবে। তো মেয়ের কি সাহস দেখুন, সে এসে দেখছে 10-12টা ছেলে গুন্ডা মতন চেহারাগুলো আছে, তাদেরকে জিজ্ঞাসা করছে, এই এখানে কি হচ্ছে, আপনারা একে নিয়ে কি করছেন, হ্যাঁ বাবা, এরকম মানা যায়? আর একটা সিন আছে যখন ওই মেয়ে যখন ছেলেটা তাকে ফলো করবে মেয়েটাকে, তখন মেয়েটা বলবে যে মা এই ছেলেটা দেখো আমাকে ফলো করছে, আমি ওর হিস্ট্রি দেখেছি, ও খুব ভালো ঘরের ছেলে। আচ্ছা ভাই তোর যদি তার প্রতি কোনো ইয়ে না থাকে তাহলে তুই হিস্ট্রি দেখবি কেন, সে কোন ঘরের ছেলে? আর যদি তুই দেখলি, কখন দেখলি? আমরা তো নাটক মধ্যে দেখতে পেলাম না, আমরা নাটক মধ্যে দেখলাম যে সে তাকে ভাইয়া তাকে সালাম আলাইকুম করলো, চলে গেল, পরের দিন দেখলাম সে তাকে ফলো করছে, ব্যাস। মেয়েটা কখন তার টিভি কিছু দেখলো, তার বাড়ি খুব ভালো ভালো ফ্যামিলির ছেলে, মেয়েটা জানলো কিরকম ভাবে? যদিও সে দেখছে খারাপ ছেলে, তা জানার দরকার কেন? এরকম অনেক লজিকহীন রয়েছে, তাৎপর্য কিছু নেই, বেকার একটা গল্প, বেকার একটা স্টোরি, মাথা মুন্ডু তার কিছু ঠিক নেই। আর এই যে মানুষটা অপূর্ব, একে এর অপূর্ব সিনেমা নাটক বড় ছেলে, কিংবা ওই ফ্যামিলি ড্রামা সাইলেন্ট ইনোসেন্ট একটা ছেলে, ওকে দিয়ে দিয়েছে রংবাজের মতন একটা নাটক, বা এর জন্য নিশো ভাই ঠিক ছিল রে ভাই, একদম মানানো যায়নি। আর মেয়েটা নাটক, মেয়েটার কি নাটক করছে, যেহেতু এটা নাটক তো মেয়েটা কি নাটকই না করছে, মানে টিপিক্যাল একটা ফালতু একটা স্টোরি, মানে কোনো কিছু ঠিক নেই এর। আরে ভাই কি এটা, যে যেরকমভাবে সিনেমা মানে যেরকম নাটকটা এগোচ্ছে না, এত স্লো এত স্লো এত স্লো, রেস্টুরেন্টে খাচ্ছে তো খাচ্ছে ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা, তার মার সঙ্গে কথা বলছে ঘন্টার পর ঘন্টা ঘন্টা, লাস্টে একটা এন্ডিং হবে বুঝতে পারছে, এন্ডিং হ্যাপি এন্ডিং হবে, তারপর ঘন্টার পর ঘন্টা পেন্ডিং ঝুলাম পেন্ডিং এমন ঝোলাচ্ছে, ফালতু। মানে নাটক একটা ভালো হয়ে গেছে তো তাই জন্য লোকে সবাই দেখছে, আর এরকম একটা স্টার কাস্টের লোক অনেক ভালো ফ্যান পেজ এই অপূর্ব, তার দেখবেন ফেসবুকে 7-8 মিলিয়ন রয়েছে, তো তারা তাদের মতন কিছু লোক আছে তারা এগুলো দেখে, আদারওয়াইজ একদমই ফালতু একটা কন্টেন্ট, আমাকে তো ভালো লাগেনি। যাদেরকে যারা ডাইহার্ড ফ্যান তারা আমাকে নিশ্চয়ই কমেন্ট করে বলবেন যে তুই নাটকের কী বুঝিস, হ্যান বুঝিস তেন বুঝিস, ঠিক আছে ভাই? আমি কিছু বুঝি না, যা বুঝি তাই আপনাদেরকে বোঝালাম, যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর যদি না ভালো লাগে তো ডিসলাইক করবেন, নো প্রবলেম, ওকে, টেক কেয়ার, বাই।